বেদি জানে না কি ধরনের বেদি হয়েছিল? ওই মন করেন যে ভালো তা থুয়ে দেয়, মন করেন যে ভালো তা থুয়ে দেন মরে যায়। তার মানে আসলে আপনার কি আর আগে হাসপাতাল ছিলেন নাকি এইবারই প্রথম? এইবারই প্রথম। বিয়ার্স দেখলেন হয়তো এনারা আসলে হাসপাতাল ছিলেন এইবারই প্রথম। আমার মনে হচ্ছে প্রথম হাসপাতাল ছিলেন তাই হয়তো অনেক কিছুই অনভিজ্ঞ রয়ে গেছে, যার কারণে হয়তো সমস্যা। আমি এখানে আরেকজন ভাই পাইছি যিনি পুরাতন খামারি, এই খামারটা দেখতে আসছেন বাকি ভাই। বাকি ভাই আসলে আপনি এই খামারটা তো দেখলেন তাই না? তো এই খামারটাতে আসলে কি বুঝলেন এনাদের হাঁসগুলোর সমস্যাটা কি? সমস্যা ঠান্ডা। ঠান্ডা? হ্যাঁ, এই ঠান্ডার কারণে কি চইগুলো কেটে গেছে? হ্যাঁ, কেটে যাচ্ছে। খাদ্য খাওয়া কি ঠিক আছে? আসলে খাদ্য খাওয়া ঠিক নেই, খাদ্য খাওয়াগুলো ঠিক নেই। তো বিয়ার্স দেখলেন যে একজন অভিজ্ঞ খামারি যিনি দীর্ঘদিনের অভিজ্ঞতা, উনি বললেন যে আসলে হাঁসগুলো খাদ্য খাওয়া ঠিক নেই প্লাস ঠান্ডা লেগে গেছে, হয়তো বা ইতিপূর্বে কিছুদিন আবহাওয়া খারাপ ছিল যার কারণে সেই আবহাওয়ার কারণেই হয়তো এই অবস্থাটা হয়েছে। তো আমরা দেখলাম যে আসলে ওষুধ খাওয়াচ্ছেন, চেষ্টা করছেন ঠিক হওয়ার জন্য, তো জানি না আসলে কতদূর ঠিক করতে পারবেন ওনারা। বিয়ার্স আসলে হাঁস খুব লাভজনক একটি ব্যবসা, আমরা শুনবো আসলে কেমন ধরনের লাভ এটা এই অভিজ্ঞ বাকি ভাইয়ের কাছে শুনবো। হাঁসের ব্যবসাটা আসলে কেমন? হাঁসের ব্যবসা খুব ভালো। এটা আসলে কি পর্যন্ত লাভ হতে পারে? এই যে এখন যে এই হাঁস যে 1000 হাঁসের থেকে যে 400 হাঁস কেটে গেছে, এনাদের কি এখনো লাভবান হওয়ার সম্ভাবনা আছে? এখনো সম্ভাবনা আছে। কিভাবে সম্ভাবনা? 400 হাঁস কেটে গেছে, 400 হাঁস কেটে গেছে, 400 হাঁসের কয়টি গেছে, এই হাঁসগুলো যদি সব যদি এখন বেঁচে থাকে, ধরেন 1000 বাচ্চা আছে কি 800 বাচ্চা আছে, 800 বাচ্চার মধ্যে যদি 500 ডিম দেয়, হ্যাঁ, 500 ডিমের দাম হচ্ছিল 5000 টাকা। যা হোক, আমরা বাকি ভাইয়ের কাছ থেকে জানলাম আসলে হাঁস পালতে পারলে বা ডিম পর্যন্ত আনতে পারলে লাভ আছে, এটাই সত্য। কিন্তু যদি অনভিজ্ঞতার কারণে হাঁস কেটে যায় সেই ক্ষেত্রে একটু লস। তো আমরা একটি কথা বলবো, সেটা হচ্ছে আসলে আমার মনে হয় দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে, ট্রিটমেন্ট দেওয়া শিখতে হবে, তারপরে মনে হয় হাঁস পালা উচিত না, কি বলেন বাকি ভাই? আসলে না জেনে হাঁস পাললে একটু ক্ষতির সম্ভাবনাটা বেশি, কারণ হাঁসের বিভিন্ন ধরনের রোগ আছে, সেই রোগে আক্রান্ত হলে অনেক হাসি কেটে যাবে, কেটে যাবে বা ওষুধ জানা লাগবে। কোনটা দিলে কি? বিয়ার্স আমরা এখানে আরেকজন খামারিকে পেয়েছি, ভাইয়ের নামটা কি? ওমর ফারুক। ওমর ফারুক ভাইয়েরও একটি খামার আছে। আপনার কতটি হাঁস আছে এখন? বর্তমানে আছে 140টা। 140টা, 140টা হাঁস কি ডিম দিচ্ছে আপনার? হ্যাঁ, ডিম ধরছে কালকে নতুন। কতটি ডিম দিচ্ছে? 40-41। 140টার মধ্যে 40-41টা ডিম দিচ্ছে। তা আপনি প্রথমে বাচ্চা তুলছিলেন কতটি? বাচ্চা তুলছেন 500 বাচ্চা তুলছিলেন, 500 মধ্যে বাচ্চার মধ্যে এই 140টাই আছে। আরো কিছু বিক্রি করছি, মানে 250 মারা গেছিল রোগে। 250 মারা গেছিল, কি কারণে মারা গেছিল আপনি সেগুলো? ঠান্ডা রোগ। ঠান্ডা রোগ, তাহলে আমরা বুঝবো যে হাঁসের রোগ একটাই, সে হলো ঠান্ডা নাকি? ঠান্ডা। হাঁসের রোগ ঠান্ডাই হলো সর্বোচ্চ রোগ। তাহলে আপনার এখন আছে হলো 140টা কেবল ডিম দিচ্ছে, আরো ডিম আসবে। তাতে কি আপনি বুঝতেছেন যে আসলে আপনি যে 250 কেটে গেছিল, 250 আসলে 100 বেচছিলেন, সেই 100 কত দিয়ে বেচছিলেন? 90-80 দেখলেন যে আসলে ওমর ভাইয়ের 140 পিস হাঁস আছে, তার থেকে 40 পিস মাত্র ডিম শুরু হয়েছে, এখনও আরও ডিম আসবে, সর্বোচ্চ 100 পিস বা 80 পিস ডিম আসবে। আসলে যদি সঠিকভাবে দেখাশোনা করে পালা যায় তাহলে হয়তোবা সম্ভব এই প্রজেক্টে লাভবান হওয়া, অন্যথায় অনভিজ্ঞতার কারণে হাঁস কেটে গেলে
লসের সম্ভাবনা থেকে যায়। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।